আসসালামু আলাইকুম, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিট বর্তমান মূল্য বা এনপিভি নির্ণয় করা শিখব। তো এনপিভি নির্ণয়ের জন্য আমাদের যে সূত্র রয়েছে সেটি হচ্ছে এনপিভি সমান সমান এফবি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, এফবি যদি আমরা এখানে ওয়ান ধরি, প্লাস এফবি টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, এরপরে প্লাস ডট 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 প্লাস আমরা বলতে পারি এফ বি এন ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। অর্থাৎ এক্ষেত্রে আমরা এখানে এন এর জায়গায় ওয়ান টু ইউজ করতে পারি। তার মানে সুতরাং এখানে বলা যাচ্ছে আমাদের যে আন্তঃপ্রবাহ থাকবে বিভিন্ন বছরে, যেমন 5000, 4000, 3000, 2000 এবং 5000 টাকা, তো এখান থেকে আমাদের এনপিভিটা নির্ণয় করতে হবে। তো এনপিভি নির্ণয় করার জন্য আমাদের শুধুমাত্র এই যে 5000 টাকা রয়েছে, তারপর 4000, এই প্রতিটা আন্তঃপ্রবাহের আমার বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তো আমরা যদি আলাদা আলাদা বর্তমান মূল্য নির্ণয় করতে যাই, তাহলে বর্তমান এভাবে আমরা নির্ণয় করতে পারি। প্রথমেই থাকবে 5000, এরপরে ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান জিরো, যেহেতু বাট্টার হার 10%, 101 যেহেতু এটা প্রথম বছরের, এরপরে আমাদেরকে বলবে পরের বছরেরটা করতে। তাহলে পরের বছর যদি হয় 4000 ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান জিরো টু দি পাওয়ার টু, এরপরে আমাদেরকে বলবে পরেরটি, তাহলে 3000 ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান জিরো টু দি পাওয়ার থ্রি, এরপরে 2000 ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান জিরো টু দি পাওয়ার ফোর, এবং সবশেষে পঞ্চম বছর তাহলে আসবে 5000 ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান জিরো টু দি পাওয়ার ফাইভ। এখন এই যে 5টি বছরের বর্তমান মূল্য আমরা নির্ণয় করছি, প্রতিটা যোগ করে দিতে হবে। সবগুলো যোগ করার পর আমাদের যে প্রারম্ভিক বিনিয়োগ থাকবে সেই বিনিয়োগ থেকে এই যোগফলটা বাদ দিতে হবে। তো এটা বাদ দেওয়ার পর বা যোগফলটা থেকে আমাদের প্রারম্ভিক বিনিয়োগটা বাদ দিতে হবে, এরপরে যে টাকাটা থাকবে সেটিই হবে আমাদের নিট বর্তমান মূল্য। তো এখন যদি আমরা এটার ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশনটি দাঁড়াবে 5000 ভাগ হচ্ছে 1.10, কারণ টু দি পাওয়ার ওয়ান করলে মানটা একই থাকবে। তো এখানে আমাদের মান আসছে 4545। তো এখানে যদি আমরা বসাই 4545.45, এরপরে তারপর যদি আমরা বসাতে যাই 4000 ভাগ 1.10 টু দি পাওয়ার টু, তাহলে মান আসবে 3305। এরপরেরটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাদের আসবে 3000 ভাগ 1.10 টু দি পাওয়ার থ্রি, তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে 2253.94। এরপরে আমরা যদি 2000 ক্যালকুলেট করি, তাহলে আমাদের মান দাঁড়াবে 2000 ভাগ 1.10 টু দি পাওয়ার ফোর, তাহলে আমাদের মান আসতেছে 1366.02। তাহলে আমাদের মান দাঁড়াবে 1366.02, এবং সবশেষে আমরা যদি এটা বের করতে যাই আমাদের পঞ্চম বছরের বর্তমান মূল্য, তাহলে আসতেছে 5000 ভাগ 1.10 টু দি পাওয়ার ফাইভ, সেটি আসতেছে আমার 3104.60। মাইনাস হচ্ছে আমার 10000, কারণ এটি হচ্ছে আমার প্রারম্ভিক বিনিয়োগ। এখন যদি আমরা সবগুলো যোগ করি, তাহলে 3104.60, এরপর হচ্ছে 1366.02 প্লাস 2253.94 প্লাস 3305.78, এরপরে যোগ 4545.45, তাহলে আমার মোট দাঁড়াচ্ছে 14575.79। তো
14,575.79 থেকে যদি আমি 10,000 মাইনাস করি, মাইনাস 10,000 হয়, তাহলে আসতেছে 4,575.69। তাহলে 4,575.79 টাকা প্রায়। অর্থাৎ এক্ষেত্রে আমার নিট বর্তমান মূল্য বা নিট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 4,575.79 টাকা প্রায়। তো এটিকে আমরা বলতে পারি অবশ্যই এই প্রকল্পটি গ্রহণযোগ্য, কারণ এর এনপিভি হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, এবং এর বর্তমান মূল্য, বর্তমানে যে মূল্য রয়েছে তার থেকে এর হচ্ছে নিট বর্তমান মূল্যটা 4,575 টাকা বেশি।